সবজি বাজার শেষে যদি কেউ 5 টাকার কাঁচা লঙ্কা চান তো ঝাঁঝিয়ে উঠছেন দোকানদার। কোন কোন বাজারে ব্যবসায়ীরা লঙ্কার দর হাঁকছেন কিলোতে 300 টাকা পর্যন্ত, অর্থাৎ 100 গ্রামের দাম 30 টাকা। কিন্তু কেমন এমনটা হলো? এমনিতেই বর্ষার সময় লঙ্কায় আমদানি একটু কম থাকে, এবার বর্ষা বেশি হওয়ায় উৎপাদন আরও কম। এদিকে করোনার জন্য ট্রেন চলাচল বন্ধ, জেলা থেকে যে লঙ্কা কলকাতায় আসতো তা প্রায় বন্ধ। ট্রাকে আসছে লঙ্কা, ট্রাকের ভাড়াও যোগ হচ্ছে লঙ্কার দরের সঙ্গে। আগে 30-40 টাকা কিনেছিল, হঠাৎ দাম বেড়ে গেছে, দুদিনের বাজারে এত দাম। কালকে বিক্রি হয়েছে 80 টাকা, আজকে 100 টাকা, আরো বাড়তে পারে। গাছের সবাই অতিরিক্ত বর্ষা হলো, মাল সবার গাছ মরে গেছে, তো ফলন কম। চাষে এবার বর্ষাতে প্রচন্ড ক্ষতি। কাঁচা লঙ্কা আপনার চাষে মার্কেটে আমদানি কম, আর আপনার এই দামটা প্রায় চাষি সব ডুবে গেছে তো বৃষ্টিতে, ওর জন্য দামটা বেশি। রাজ্যে সপ্তাহে দুদিন করে লকডাউন, তার জন্য অনেকেই চাইছেন যে কিছুটা হলেও সবজি মজুত করে বাড়িতে রাখবেন, কিন্তু তার উপায় নেই। এত পরিমাণ সবজির দাম বেড়েছে যে মধ্যবিত্তের রীতিমতো নাভিশ্বাস উঠছে। সব থেকে বেশি ঝাঁজ ছড়িয়েছে লঙ্কা, লঙ্কা প্রায় রীতিমতো দুর্মূল্য হয়ে উঠেছে কলকাতার প্রত্যেকটি বাজারে। কেউ বলছেন যে লকডাউন এবং সেই সঙ্গে পেট্রোপণ্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধি, সব কিছু মিলিয়েই সবজি বাজার আপাতত অগ্নিমূল্য। কবে এই দাম কমবে তার সঠিক দিশা কেউ দিতে পারছেন না। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা চঞ্চল চৌধুরীর সঙ্গে শ্রাবন্তী সাহা, কলকাতা। ফের অমানবিকতার নজির, বেহালার শাহপুরে রাত থেকে পড়ে কোভিড আক্রান্তের দেহ, দেহ আগলে বাড়িতেই বসে মৃতের পরিবার। খবর দেখে উদ্যোগী তৃণমূল সাংসদ মালা রায়, সৎকারের ব্যবস্থা। দৈনিক টেস্ট বাড়াতে উদ্যোগ, কলকাতা নয়ডা মুম্বাইয়ে অত্যাধুনিক পরীক্ষাগারের সূচনায় প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 3 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোভিড পরিস্থিতি পর্যালোচনা, খবর পিএমও সূত্রে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 14 লাখ, দৈনিক সংক্রমণের নিরিখে নয়া রেকর্ড। একদিনে আক্রান্ত 49,931, 24 ঘন্টায় মৃত 708। আশা জাগাচ্ছে সুস্থতার হার, সুস্থ 9 লাখেরও বেশি মানুষ। দামোদরে স্নানে গিয়ে তলিয়ে গেলেন 4 যুবক, অন্ডালের কুটির ডাঙ্গার কাছে দুর্ঘটনা, একজনের দেহ উদ্ধার, বাকিদের খোঁজে তল্লাশি জারি, উদ্ধার কাজে ডুবুরি। আলুর পাশাপাশি ঝাঁঝালো লঙ্কা, কোথাও দর 200, কোথাও 300 টাকা কেজি। অতিবৃষ্টিতে উৎপাদনে কোপ, বন্ধ ট্রেন, ডিজেলের মূল্য বৃদ্ধি, এর জেরেই চড়া হচ্ছে দাম, ব্যাখ্যা বিক্রেতাদের। আরো শক্তিশালী হওয়ার পথে বায়ুসেনা, ভারতের পথের রাফাল, ফ্রান্স থেকে উড়ান যুদ্ধ বিমানের। বুধবার হারিয়ানার অম্বালা এয়ারবেসে অবতরণ, ভারতে এলেই লাদাখে পাঠানো হবে অত্যাধুনিক রাফাল।